দিল্লির আদালতে তার সেই আবেদন খারিজ হয়ে গেল আপাতত দেশটির কুখ্যাত তিহার জেলেই থাকতে দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালত জানিয়েছে রাজনৈতিক বিবেচনা এবং সমীকরণ টেনে আনা আদালতে যাবে না আইনের কাছে এসব অপ্রাসঙ্গিক বিচারপতিরা আইনের কাছে দায়বদ্ধ রাজনৈতিক পরিস্থিতির কাছে নয় তবে কেজরিয়ালের আম আদমি পার্টিও এই রায়ের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে দলটি নিশ্চিত করেছে এক ঘন্টার মধ্যে তারা সুপ্রিম কোর্টে আপিল করবেন আবগারি দুর্নীতি মামলায় গত একুশ মার্চ কেজরিয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জমা দেন কেজরিয়াল তিনি জানান বেআইনিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে এমনকি কোনোরকম জিজ্ঞাসাবাদ ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কেজরিয়াল কিন্তু মঙ্গলবার শুনানি শুরু হলে কেজরিয়ালের আবেদন খারিজ হয়ে যায় আদালতে আদালত জানায় আবগারি দুর্নীতি মামলায় কেজরিয়ালকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছে ইডি আগামী পনেরো এপ্রিল পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে কেজরিয়ালকে